আলহামদুলিল্লাহ কি আলোচনা করবো তা আমি বুঝতে পারতেছি না কারণ আমি মনে করছিলাম যে এটা একটা সেমিনার হচ্ছে এখানে একটা আর্টিকেল পেশ করা হবে তার উপরে সম্ভবত আলোচনা করতে হবে তো আমার সেমিনারের আর্টিকেলটা পাইনি ফলে এটা কিছু করা যাচ্ছে না এখন আমি বলেছিলাম আমার ভাইদেরকে যে আমাকে সবার শেষে দিন তাহলে সবার শেষে দিনের বক্তব্য রাখে তার উপকার হলো যে এটা বলা যাবে যে আজকের আলোচনায় যা আলোচনা করার কথা ছিল সবটাই আলোচনা হয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন এক মিনিটে আলোচনা শেষ হয়ে যেত কিন্তু এখন এমন এক বিপদে এরা দুই ভাই ষড়যন্ত্র করেছে যা আমাকে সর্বপ্রথমে বক্তব্য দিতে বলা হয়েছে এখন আমি বক্তব্য দিতে যে যে চেহারাগুলো এখানে মানে আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ছোটবেলায় স্বপ্নের পুরুষ যাকে যার জ্ঞানের কাছে আমি শুধু নত ছিলাম না আমি আমার এই যদি দু সালের হাইকোর্টের একটা বক্তব্য আমি যেটা আমার ডায়েরিতে লিখে রাখছিলাম সেটা দেখি তা আমি তখন তাজ্য হয়ে গেছিলাম যে বাংলাদেশে এত বিদগ্ধ পণ্ডিত আছে তিনি হলেন শেখ আল্লাহ আল্লাহ লুফুর রহমান হাফিজাহুল্লাহ আমার মনে আছে যে উনিশশো পঁচাশি সালে সর্বপ্রথম যখন হাইকোর্টের মানে ওখানে মজলিসে তিনি বক্তব্য রাখলেন যে রসুল করিম সাল্লামের বিশ্ববিদ্যালয় বিষয়টা এমন একটা ছিল যে আমাদের চোখগুলো খুলে খুলে যাচ্ছে মনগুলো উন্মুক্ত হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য আমাদের নবী একটা বিশ্ববিদ্যালয় খুলেছিলেন সেখানে তিনি যখন ব্যাখ্যা করছিলেন ক্যাডেট কোর জন্য খালেদ বিন ওয়ালিদের কথা বিজনেস সায়েন্সের জন্য ওসমান গানি এবং আব্দুর রহমান এমন কথা সোশ্যাল সায়েন্সের জন্য আবদুল্লাহ নেহমা মাসউদ এবং আবদুল্লাহ না আব্বাসের কথা তিনি যখন জুহুদ এবং থিওলজির জন্য আবদুল্লাহ এবনে কথা ব্যাখ্যা করে করে শোনাচ্ছিলেন তখন আমার কাছে সারা পৃথিবীটা আমার এক হাতের মুঠায় আসলো যে বাংলাদেশে এত বড় পণ্ডিত আছে যিনি আল্লাহ রসুলের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের সামনে তুলে ধরতে পারেন তখন তার চুল গুলো কালো ছিল আর এখন তিনি তো আরো পন্ডিত হয়ে আমাদের সামনে বসে আছেন শেখ আল্লামা লুৎ রহমান হাফিজাহুল্লাহ আমরা যাকে ইমামুল ওয়াল মানে কি বলবো হিসিন বলতে পারি ওয়াজের ক্ষেত্রে গবেষণা লব্ধ কথাবার্তা বলতে পারার দুইজন আলেমকে দেখেছি একজন ছিলেন মৌলানা আবুল কাসম সিফাতুল্লাহ রহিমাহুল্লাহ একজনকে আমি দেখেছি মহানা লুথুর রহমান সাহেবকে আমার সামনে আমার মানে এখানে আছেন আমার বড় ভাই সাই ডক্টর সাইদুর রহমান চৌধুরী তার সামনে আমি বক্তব্য রাখবো এত ধৃষ্টতা কিভাবে হয় আমি এখন নিজেও বুঝতেছি না আর এরপরে তো আমার উস্তাদ আমার ডক্টর রুহুল আমিন ও আমার উস্তাদ নাসির উদ্দিন মিসি এবং আমার ছোট ভাই এবং জ্ঞানের দিক দিয়ে বড় ভাই ডক্টর সাইদুল ইসলাম আর আমার মেন্টর জিয়াউল হক সাহেব আছেন এখন এদের সামনে আমার কি বক্তব্য থাকা সম্ভব হয় এখন বিষয়টা হলো যে বিশ্ব সভ্যতায় মুসলিম মনীষীদের যে অবদান ছিল আর আছে এটাতে আমি আবার মানে আমার যে বক্তব্যটা আমার জানি না যদি ভালো না হয় এক্সপান্স করে দিয়েন কারণ এটা খুব বেশি ভালো শোনাবে না তো সেজন্য আমি কথাটা একটু আস্তে আস্তে বলে কয়েক মিনিটের মধ্যে বিদায় নিতে পারলে ভালো কারণ আমি যদি মনে করি যে মুসলিম মনীষীরা বিশ্ব সভ্যতায় মানে অবদান রেখেছেন এই কথাটা বর্তমান যুগেও যেমন দলিল দেওয়া যায় না আবার এখানে আল্লাহ সাল্লাহামের পরপরই এবং কিছুদিন পর্যন্ত তেমন কোন দলিল টলিল আমাদের হাতে তেমন নাই নাই কারণ হলো বিশ্ব সভ্যতা যেটা মানে পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছিল আল্লাহ রসুলের যুগে বা তার আগে সেই বিশ্ব ছিল শক্তি নির্ভর জ্ঞান নির্ভর ছিল না। শক্তি নির্ভর ছিল। এবং সেই শক্তি দুই জায়গায় দুই রকম ছিল এক জায়গা ছিল অর্থ এক জায়গা ছিল মানে সেনাবাহিনী এই দুটো শক্তি সে সময় পৃথিবীকে এমন ভাবে আচ্ছন্ন করে রাখে সেটা বাইজেন্টাইন ওই দিক দিয়ে হোক আর এদিকে আপনার খসরুর শাসন ব্যবস্থা হোক এই সভ্যতাকে মানে বিলীন করে দেওয়া হয় এক প্রকার এইরকম ভাবে যে ওই সভ্যতাটা মরে যায়নি কিন্তু ওই সভ্যতার উপরে উঠে যায় আরেকটা সভ্যতা এবং তার উঠতে যেয়ে বেশি সময় লাগে এটাকে আমাদের আব্বাস মাহমুদ আল আফকাদ বলেছেন যে ইসলামী সভ্যতা হলো একটা এমন একটা সভ্যতা যে সে প্রত্যেকটা সভ্যতার নির্যাস গুলোকে নিয়েছে যেটা ছিল আল জাদিদ আল কাদিম আল জাদিদ সব সর্বপ্রথম এই বাক্যটা তার কাছ থেকে আমরা পাই ছিল কাদিম যা আছে পুরাতন যা আছে তা সবই পরিত্য নয় আর জাদিদ যা আছে সবটাই আবার গ্রহণযোগ্য নয় ইসলাম যে কাজটা করেছে তাকে বলা হয় সাবার সিন বা মানে সর্টিং আউট আউট কাজ করে পুরাতন সবগুলোই যেগুলো উপকারী সেটা নিয়েছেন যেগুলো যোগ্যতা রাখে যেগুলো আমাদের উপকার করে সেইটা নেওয়ার কারণে ইসলামী সভ্যতাকে বলা হয় ইনকাম্পাসিং সভ্যতা যেটা কিন্তু পরিব্যাপ্তকারী সভ্যতা সবগুলোকে নিতে পারার এবং দিতে পারার একটা উদারতার সভ্যতা ফলে লাভ হয়েছে কি এই সভ্যতার ছায়া তল তৈরি করে নিচে একটা ছায়া ফলে সেই ছায়ার আন্ডারে মানুষ বসবাস করতে পারে কাউকে শেষ করে দেয় না ফলে ইসলামী সভ্যতা যে সমস্ত জায়গাগুলো গেছে সেই সব জায়গাগুলোতে অন্যান্য সভ্যতা মরে যায়নি অন্যান্য ধর্ম মরে যায়নি অন্য অন্য মানুষ মরে যায়নি সবগুলো বেঁচে ছিল এটা এমন বট বৃক্ষ হয়নি যে বটবৃক্ষের নিচে অন্যান্য অন্য গাছগুলো মারা যায় বরং অন্য অন্য গাছগুলোকে বাঁচাই রাখার মতন মানসিকতা নিয়ে ইসলামী সভ্যতা দুনিয়ায় আসছে ফলে মানে দেখা গেছে কি যে মানে আমি এই জায়গাটাই আপনারা আমার করে রেগে রেগে যাবেন আমি জানি কিন্তু রাখ করতে না সেটা হলো যে ইসলামী সভ্যতায় যে মনীষী নাম আসে সেই মনীষী যদি আমরা আমরা যদি একেবারে সালাফিয়াতের দৃষ্টিতে দেখি অথবা একেবারে মানে টোটাল নাস্তিকতার দৃষ্টিতে দেখি তো আমরা কনফিউজ হয়ে যাই ওই মনীষীদের নাম আসলে মনে এর আকিদা শুদ্ধ ছিল না এমনি সামনে নাকি আসলে মুসলমান ছিল ফারাবিকে কি মুসলমান বলা যায় আবু ফারাদ কি কখনো কি মুসলমান নিয়ে আসতে পারে ইমাম গাজ্জালি আর যায় মনে এ ব্যাপারে মেনো না এই রকম করতে করতে এমন এক পর্যায়ে আমরা যাই যেটাকে বলা হয় যে একেবারে অকুণ্ঠ সালাফিয়াত সেখানে যে আমরা বলে দেই যে এরা আসলে কিন্তু যদিও সভ্যতার মনিশে বটে কিন্তু এরা কিন্তু মুসলমান ছিল না আবার যারা নাস্তিক তারা যখন ওখানে যায় যে আহ ইসলামী সভ্যতায় যদি কিছু থেকে এতে কিছু তারকা আছে যে তারকাগুলোকে আমরা যদি মানে অস্বীকার করতে চাই তা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং এত বেশি দলিল আছে ওই তারকাগুলোকে যে আমি এখন ইউরোপে বসে আছি ইউরোপের সেরা প্রতিষ্ঠানে গেলেও সেই তারকাগুলোর নাম ওই টপে লেখা লেখা থাকে আমি ইউরোপের সাবজেক্ট গুলো পড়ি যেখানে বড় বড় সাবজেক্টের মধ্যে যখন যায় তখন ওই সমস্ত তারকার নামটা রিফারেন্স হিসেবে চলে আসে তো এই হলো নাস্তিকতার দৃষ্টিতে আমাদের মনীষীদের মানে মূল্যায়ন আর হলো অতি শুদ্ধতার দৃষ্টিতে আমাদের মনীষীদের মূল্যায়ন কারণটা হলো কিন্তু ওই জায়গায় কারণ হলো তারা বিশ্ব বিবেকের সাথে কথা বলেছে বিশ্ব সভ্যতার সাথে কথা বলেছে তারা বিশ্ব সভ্যতাকে অ্যাকোমোডেট করেছে অ্যাকোমোডেশনের জায়গায় যে তাদেরকে উদারতা নিতে হয়েছে তাদেরকে কাদিম আল না যেটা প্রাচীন যেটা উপযুক্ত ছিল সেটাকে তাদেরকে অনুবাদ করে আমাদের মুসলিম বলে চালাই দিতে হয়েছে এমনি সিনার যে যৌগিক ঔষধ গুলো দেখেন সেই যৌগিক ঔষধ গুলো দেখা মানে কি উনি কোনোটাই কিন্তু ইনফেরাদি বা মোরাক্কাব ঔষধ গুলোতে তিনি প্রত্যেকটাই ওই সেই বাতলিয়া মেসের কথা নিয়ে আসছেন উনি ঘুরে ফিরে অমুক জায়গার থেকে আসছে অমুক জায়গার থেকে এটা তার মানে কি উনি ওই সভ্যতার যে জায়গাটা বন্ধ হয়ে গেছে ওখান থেকে জোড়া লাগাই আর উঁচু করে দিয়েছেন মানে ইসলামের এই যে জায়গাটা যে উদারতার জায়গাটা এইটাই এইটাই ছিল পৃথিবীর সমস্ত সভ্যতার একেবারে দেওয়ার মতন একটা জায়গা ফলে লাভটা হয়েছে কি যে অন্য সভ্যতার মূল জ্বর কিছু কিছু জায়গায় কেটে গিয়েছে যেমন চৈনিক সভ্যতার মূল জ্বর কিছু কিছু জায়গায় কাটতে হয়েছে মহেন্দ্রদার সভ্যতার আমার নিদর্শনই পাওয়া যায় না মেসোপটেমিয়ার সভ্যতার সামান্য কিছু পাওয়া যায় গ্রিক সভ্যতার মূল জিনিস এখন কুটান্ত অবস্থায় আছে কারণ তাদের সভ্যতা ছিল মানে এমন দর্শনের উপর ভিত্তি করে সেখানে শুধু সেনাবাহিনী ছিল না জ্ঞান ছিল ফলে ইসলাম আমাদের যে জায়গাটা নিয়ে যায় সেটা হলো এই সভ্যতাকে মেরে ফেলার চেষ্টা করার যারা চেষ্টা করে গেছে তারাই এই সভ্যতাকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভয় পায় কারণ কারণ কি মেরে ফেলা যায় না এটা এমন এক সভ্যতার সুযোগ করে দেয় যে সব সভ্যতার সাথে মিতালি তৈরি করে আবার সব সভ্যতার মিতালি না তাদের মাথার উপরে মুকুট হয়ে থাকতে পারে এই জায়গাটাই আমাদের সভ্যতার আনন্দটা এখন আমি মানে অন্যদের কাছ থেকে আমি ইনশাল্লাহ মনীষীদের নাম সহকারে তাদের কি কি কাজ আছে এগুলো আমার শোনার চেষ্টা করব আমি যেহেতু সাহিত্য এবং মানে ভাষার ছাত্র আমি মানে কয়েকটা জায়গায় কিছু গ্লিমসেস এবং কিছু স্নাপশট আপনাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি যে ভাষা এবং সাহিত্য দিয়ে ইসলাম সভ্যতার কোন জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পেরেছে এবং যে জায়গার জন্য আমরা আজকে গর্বে আমাদের মনটা অনেক উন্নত হতে পারে আল্লামা আবুল হাসান নাদুবি সাহেবের উপরে আমার গবেষণা করতে হয়েছিল সে সময় তার একটা আর্টিকেল পড়ার সুযোগ হয়েছে উনি বলেছেন যে চার হাজার লিভিং আরবি শব্দ এখন ইন্ডিয়ান ভাষাগুলোর মধ্যে আছে চার হাজার চার হাজার লিভিং আরবি শব্দ লিভিং আরবি শব্দ মানে কিছু শব্দগুলো মরে নাই মরে নেই মানে তার তিনটি গুণ থাকতে হয় একটা হলো যে অর্থে এই শব্দটা আছে ওই শব্দে ওই অর্থে ব্যবহার করা হয় কিনা দুই নম্বর হলো ওর যে মানে শব্দের যে উচ্চারণ রীতি সেই রীতিটা নিয়েই এই ভাষায় ব্যবহৃত হয় কিনা আর তৃতীয়ত হলো যে এই অর্থের ভিন্নতা করতে যে এই অপভ্রংশটা এমন পর্যায়ে গেছে কিনা যে তার আরবির রূপ হারে ফেলেছে তো এই তিনটি মানে প্রশ্নের উত্তরে যদি বলা যায় যে না শব্দগুলো ওই রকম মানে আরবির রকমেই আছে এটাই আবুল হাসান নাদবি বলেছেন চার হাজারের বেশি আরবি শব্দ লিভিং আরবি শব্দ এখন ইন্ডিয়ান ভাষাগুলোতে আছে আমি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে যখন আমি গবেষণা করেছি তখন দুই হাজার দুইশ লিভিং এরাবিক শব্দ স্ট্যান্ডার্ড বাংলাতে পেয়েছে আবুল হাসান আমাদের ডক্টর শহীদুল্লাহ উনি চিটাগাং ভাষার উপরে যখন ডিকশনারি লিখেছেন উনি বলেছেন চল্লিশ পার্সেন্ট চিটাগাং এর শব্দের মধ্যে লিভিং আরবি শব্দ রয়েছে এটা হলো বাংলা মানে উর্দু ইন্ডিয়ান হিন্দি তারপরে অন্য অন্য ভাষা যেগুলো আছে সেইগুলোর উপরে আমি দেখতেছি যে চারটা একেবারে রত্ন জল জল করছে একটা রত্ন হলো এই যে শব্দগুলো তাদের যে সবচেয়ে নরম শব্দ সবচেয়ে মানে মানে আমি যখন মানে দেখাইছি দেখাইছি তখন এলিমেন্ট যেখানে যেখানে আরবি শব্দগুলো আমাদের ইন্ডিয়ান ভাষায় ঢুকছে তার মধ্যে হলো সাহিত্য প্রশাসন তারপর হলো দর্শন তারপর হলো মানুষের জীবন আচরণ মানে যেগুলো একজন মানুষকে মানুষ বানায় সেসব শব্দগুলো এখন ওখানে আছে যেমন এখন আধুনিক মানুষ বলতে যখন কম্পিউটারের শব্দগুলো তার জানা 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 লাগে লাগে শব্দগুলো আমরা বলি যে সে একজন মানুষ মানুষ এই জিনিসগুলো ইসলাম এসে আমাদের ভারতকে দিয়েছিল সেই ভারতের পাই খানা বলি মের হাত বলি আমরা যাই বলি না কেন এগুলো আমাদের ইউরোপ থেকে শুরু করে নেওয়া আমাদের ওই সব এরিয়াতে আরবি ভাষা আমাদেরকে দিয়েছিল এবং ওই লোকগুলো ওই জিনিসগুলো নিয়ে আমাদের জাতিকে সমৃদ্ধ করেছে আলহাউসা আফ্রিকার সমস্ত নেশনকে এক করে যে ভাষাটাই তার নাম হলো আল সেখানে প্রায় তিন হাজার লিভিং শব্দ আছে যেটা হুবহু আরবি থেকে আসা এবং আরবির ওই লিভিং আরবি যেটা একটেরার করা হয়েছে হায়ার করা হয়েছে ওইটা নিয়ে এইভাবে আমরা শব্দ দেখতে পাই আমরা অক্ষরের মানে নির্মাণ অক্ষরের নির্মাণগুলো আমরা তাজ্য হয়ে যায়। যে মানুষ মনে করেছে আরবি লেটার গুলো এত সুন্দর যে দিয়ে আমাদের ভাষার শব্দগুলোকে এখান থেকে লিখি আরবি লিপিতে বাংলা লেখা হতো তারপরে মালয়েশিয়ান যাওয়া লেখা হতো হাউসার একটা রূপ লেখা হতো বিভিন্ন জায়গায় জায়গায় আরবি লুক রূপ নেওয়া এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার আরবি সুর আরবিতে সতেরোটা সুর আছে সেই সতেরোটা সুরের মধ্যে যে যখন এই সুরগুলো বিভিন্ন জায়গায় গেছে অদ্ভুত ইউরোপে হলো আট স্ট্রোকে গান গায় আর আরবিতে ওই চার থেকে শুরু হয়ে ছয় স্ট্রোক পর্যন্ত চলে এইগুলো যখন কডোভায়ে এই গানগুলো যখন দেওয়া হচ্ছিল তখন তারা পাগল হয়ে গেল যে ইয়ে কোন সুর আমাদের কাছে নিয়ে আসছে মানে মুসলমানদের এই যে ছন্দ এটা সাহিত্যকে লাল মানে তৈরি করে দেওয়া ভারতে ভারতে চার স্ট্রোক তার উপরে যায় না তিন স্ট্রোক দিয়ে মাঝে মাঝে লম্বা করে দিয়ে স্ট্রোক চালাই দেয় কিন্তু মুসলমানরা যখন ছয় স্ট্রোকের গান এখানে নিয়ে আসলো সে সবগুলো ভাষাকে সমৃদ্ধ করে দিল নজরুল ইসলামের কথা নিয়ে আসেন উনি যখন ওই যে শুকনো পাতায় চলিছে বাজিছে ঘূর্ণি বাই এই সমস্তগুলো যখন নিয়ে আসেন আরবি ভাষার সুর তখন বাংলা ভাষা একটা জায়গায় উর্দু ভাষা একটা জায়গায় হিন্দি ভাষা একটা বড় বড় জায়গায় চলে যায় গত গানগুলো দুই হয়েছে মানে সেটা ইংলিশরাও গান গায় সবটা হলো আরবি ভাষার শব্দ দিয়ে উর্দু ভাষাতে রচিত এই যে জায়গাটা পৃথিবীতে নিয়ে গেছে তো অদ্ভুত জায়গা যেটা আমি মনে চেয়ে ইসলামের মূল জায়গাটা আমি এ করতে চাই আজকে ব্রিটেনে যারা আছে যারা ভাষাতাত্ত্বিক আছে তাদের মাথা বেদনার যদি কোনো জায়গা থাকে সেটা হল এই হিউজলি আরবি শব্দ ইংলিশ ভাষায় ঢুকে পড়তেছে এবং সেগুলো কি সেগুলো মনোরোগের আমাদের যে আবাই সবসময় লব করতে থাকে মানে এগুলো মনোরোগ সভ্যতা মানে তারপর হলো মানে জ্ঞানগরিমা দর্শন এসব শব্দগুলো এখন ঢুকে পড়তেছে এক অদ্ভুত ব্যাপার এবং এগুলো তো ওরা হাত দিতে পারছে না ওরা গ্রহণ করে নিচ্ছে শব্দগুলো এইভাবে ইসলামের যে এমন একটা উদার সভ্যতা যে সভ্যতা আল আল জাদিদ আস আগেকার যে সমস্ত উপকারী জ্ঞান সেটাও যেমন নেয় আর নতুন জিনিসকে সামনে নিয়ে এগিয়ে যায় আমরা পিছনে পড়ছি কেন পিছনে পড়ছি আমাদের মুখস্থ নাই আর বুঝতে চলে কোনটি এই জায়গাটা পিছনে পড়ার কারণে আমরা একটু গেছি যখন আমাদের জাতি বুঝবে যে আমাদের পুরাতন কোনটি আমাদের উপকার এখনো চালানো যেতে পারে ওইটি সামনে নিয়ে যাবে আর আধুনিক যে জিনিসগুলো আছে তার মধ্যে কোনটি আমাদের উপযুক্ত এটা সম্পূর্ণ বুঝতে পারার উপযুক্ততা অর্জন করতে পারবে এই জাতিটা আবার আস্তে আস্তে করে উঠতে পারবে جزاكم الله خير، والسلام عليكم ورحمة الله وبركاته.